আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সকল প্রশ্ন সেই মনিবের যিনি এই ভিডিওটা করার তৌফিক দিলেন তো আজ শুরু হচ্ছে সাতাত্তর নম্বর পর্ব আর সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আগ থেকেই শুরু হচ্ছে তো শুরুতেই সারানো জুন দাহাক রিয়ালাহালাহু বলেন মদিনান ইহুদিন একবার ইরাক ইয়ামান এবং বিশ্বের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় সব ইহুদের পত্র লিখে জানালেন যে মোহাম্মদ সল্লাহি আলাইহু আসাল্লাম আসলে আল্লাহ নবী নন সুতরাং তোমরা তোমাদের ধর্মের উপর অবিচল থাকো এবং তোমরা নিজের ধর্মের আহ্বানে ঐক্যবদ্ধ থাকো বিশ্বের সকল ইহুদি এই চিঠির আহ্বানে সারা দিল তারা সকলে মোহাম্মদ সল্লাহ সাল্লামকে আল্লাহর নবী হিসাবে অস্বীকার করার কুফুরিতে একমত হলো এতে ইহুদি নেতৃবৃন্দ খুশিতে আত্মরা হয়ে বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই আল্লাহ আল্লা জি জামা কালেমাতে না যার যিনি আমাদেরকে কালেমাকে ঐক্যবদ্ধ করেছেন তারপর কি ওলাম ফারেকু এবং আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেননি তারপর কি হয়েছে ওলাম নাতরেকু এবং কি এবং আমরা আমাদের দিন ত্যাগ নি তারপর কি বলছে ও নাহানু আহলে শ্যাম সালাত আমরা তো রোজাদার এবং নামাজি ও নাহানু আউলিয়া আল্লাহ এবং আমরাই আল্লাহর প্রকৃত বন্ধু নাউজিল্লা এইটা এইভাবে তারা খুশিতে তারা বলতে লাগলো এভাবে হতুরা অপ্রশংসাযোগ্য কাজ করে নিজেরা নিজেদের কাজে খুশি হলে এবং প্রশংসনীয় কাজ করেছে বলে আত্মতৃপ্তিতে তারা একে মজে গেল সেই সাথে এবাদত রোজা তারপর নামাজ শহর যেসব ইবাদতের কথা তারা উল্লেখ করলো সেগুলো পালন না করেই তারা সেগুলোর ব্যাপারে নিজেদেরকে প্রশংসিত ভাবল সেই প্রেক্ষাপটে আরেকটি নাজির হলো এটা পাওয়া যাবে আসবাবু নজরুল কোরআন প্রথম খণ্ডে আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় এটা পাওয়া যাবে তারপর আরো পাওয়া যাবে তাপসিদে নেশা করি দ্বিতীয় খন্ডে চারশো এগারো নম্বর পৃষ্ঠায় খুঁজলে এটা পাওয়া যাবে আল্লাহ তার বলল যে লাফ রাহু না পান্না তারা যেন মনে না করে আল্লাজিনা জিনা যারা ইয়ফ রাহু না আনন্দ করে বেমা আতাহু যা তারা ওই বিষয়ে যা তারা করেছে মানে তারা যে কাজটা করেছে এই বিষয়ে যেন তারা আনন্দ ভোগ না করে আনন্দ উল্লাসিত না হয় ওয়া ইউ না এবং তারা পছন্দ করে আইয়া হু এবং আহমাদু তাদেরকে প্রশংসা করুক তাদেরকে প্রশংসা করুক একে প্রশংসায় ভাসিয়ে দেয় এটা তারা পছন্দ করে বেমা লাম এফাল যা তারা করে নেয় যে কাজটা তারা করে নেয় এটা প্রশংসা করাতে চায় এবং ফালা তাহসা বান্না হন এবং অতএব তাদের তারা যেন মনে না করে যে বেমা বেমা ফাজাতি মিনাল আজাবে যে তারা আজাব থেকে সুরক্ষিত আছে এটা ছিল তারা মনে করার সুযোগ নেই আলহাম আজাবুল আলিম তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কষ্টদায়ক শাস্তি তাদের জন্য অপেক্ষায় আছে লিল্লাহি মুলক ইসলামাবাদীওয়ালাল আস আল্লাহর জন্যে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রব আলমিনের আলা আল্ল সাইন কাদির আর আল্লাহ সব জিনিসের উপরে সত্যিধার এবং ক্ষমতাবান এটা দিয়েই মানে সান্ত্বনা দেওয়ার জন্য তো শেষ করতে চাই ভিডিওটি বড় হয়ে যায় সোমান আকাল্লাহর বেহাম থেকে আশোদ্ জানতে আস্তা করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি